আপনারা দেখছেন আদাওয়া ডট টিভি, নির্মল বিনোদনের অঙ্গীকারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আমা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আদ-দাওয়া ডট টিভির বিশেষ এই ইসলামিক আয়োজন জীবন জিজ্ঞাসায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক, আপনার যে কোনো প্রশ্নের জন্য আমাদের কাছে ডায়াল করতে পারেন 02-935-9480 এই নম্বরে। আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম ডক্টর আনম ও রফিক রহমান আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ মোহতারাম আমাদের সামনে আছেন, আপনার যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। আর প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যে অনুরোধ বারবার করতে চাই সেটি হলো, মেহরবানি করে টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে দিয়ে আমরা প্রশ্নটি করব। অল্প কথায় আমরা মূল প্রশ্নটি করার চেষ্টা করব এবং তিনটির বেশি আমরা প্রশ্ন করব না। এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমরা চাচ্ছি। মহতরম, একজন দর্শক আছেন টেলিফোনে অপেক্ষা, আমরা তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শামসুদ্দিন কুরাইশি, তেজকুনি পাড়া থেকে। জি, আমি প্রশ্ন, দুটো প্রশ্ন করব। জি হুজুর, একটা প্রশ্ন হলো, আজকে জুমার নাম, গতকাল জুমার নামাজে হ্যাঁ ইমাম সাহেব বললেন যে আমরা বলবো, এতদিন শুনেছিলাম ঈদে মিলাদুন নবী হ্যাঁ শুনতাম। আচ্ছা, উনি বললেন যে এখন না ঈদে মিলাদুন নবী বলবো না, সিরাতুন নবী বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আমাকে একটু বুঝিয়ে বলবেন মহতারাম। আচ্ছা, আর যদি আমি সুন্নত চার রাকাত নামাজে হ্যাঁ ভুলে যদি কখনো আত্মায়াতু না পড়ে দাঁড়িয়ে যাই, হ্যাঁ পরে খেয়াল হলো যে আমি তো আত্মায়াতু পড়ি নাই, হ্যাঁ এটার কি ব্যবস্থা? এই দুটি আমার প্রশ্ন। আপনি শুনেছেন আমাদের ভাইয়ের কথা, তিনি যেটা বললেন যে এই জুমায় তিনি খতিব সাহেবের কাছে শুনেছেন, তিনি বলেছেন যে আমরা মিলাদুন নবী বলবো না, আমরা সিয়ারাতুন নবী বলবো, এবং তিনি ঈদ শব্দটিও উল্লেখ করেছেন। আমি এই ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই যে আসলে বিষয়টা কি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। আচ্ছা, ঈদুল ফিত্র এবং ঈদুল আদহা সময় তিনি এটা বলেছেন, প্রত্যেক জাতির আনন্দের দিবস আছে, ঈদ আছে, এই দিবস হলো আমাদের ঈদ, আনন্দের দিবস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিবসে যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিনকে ঈদের ঈদ উপলক্ষে উদযাপন করা বা ঈদ উদযাপন করা অথবা ঈদের মিলাদুন্নবী বলা, এটা কোরআন সুন্নায় কোথায় উল্লেখ নেই। এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের জমানায়, তাদের কালে তারা কখনো এই দিবসকে ঈদ হিসেবে পালন করেননি। এটা অনেক পরবর্তী পর্যায়ে 400-500 হিজরিতে এসে যে কোনো একজন করে শুরু করেছে, কিন্তু মূলত এটা ঈদ মিলাদুন্নবী নয়। সিরাতুন্নবী সারা বছরই হতে পারে, ঠিক আছে, আপনি আজকে আলোচনা করছেন সিরাতুন্নবী করতে চান। তারপরে 12 রবিউল আউয়াল যেটা আমরা মনে করি রাসূল ইসলামের জন্মদিবস, কিন্তু এ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। অনেকে 9 তারিখকে গুরুত্ব দিয়েছেন, অন্য তারিখের কথাও বলেছেন, কাজে এটা কনফার্ম নন তিনি 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, তবে সোমবার এ ব্যাপারে কনফার্ম। আচ্ছা, আর 12 তারিখে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এটাও কনফার্ম। তাইলে যে 12 তারিখ বিদায় হয়েছেন এটা কনফার্ম, এটা আমাদের জন্য একটা বেদনার বিষয়। আজ ধরে নিলাম আমি 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, যদিও মতবিরোধ আছে, এটা হলো আনন্দের বিষয়। আচ্ছা, আমি ওনাকে বলতে চাই, যদি একই পরিবারের
একই দিবসে একটা সন্তান জন্মগ্রহণ করে আরেকটি সন্তান মৃত্যুবরণ করে, তাহলে কি আনন্দ করবে নাকি বেদনা হবে? বেদনা হবে জি। তাই জন্য আসলে ঈদ মিলাদুন নামে নবী বলে আসলে আমাদের শরীয়তে কিছু নেই, এগুলো লোকেরা বেদাত চালু করেছে নিজেদের বিভিন্ন স্বার্থ অথবা অন্য কোনো কারণ হতে পারে। আসিয়ারাতুন নবী মানে কি? মিলাদুন নবী আসিয়ারাতুন নবী মানে কি? মিলাদুন নামে হলো রসুলের জন্ম উপলক্ষে যে উৎসব করা হয় বা অনুষ্ঠান করা হয়। আচ্ছা, আসিয়ারাতুন নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন নিয়ে আলোচনা। আচ্ছা আচ্ছা, আর গোটা জীবন আলোচনা সারা বছরই চলতে পারে, বিশেষ করে তখন একটা এটাকে এটার পরিবর্তে এটা ব্যবহার করতে বিকল্প হিসেবে ব্যবহার করতে চাচ্ছে, যেহেতু ঈদ মিলাদুন টোটালি নাই, সিরাতুন নবী তো আছে। তাহলে মহতারাম আমরা কি এটা করতে পারি কিনা, যে আসলে সবচেয়ে বড় কথা হলো আপনি একটু আগে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে পৃথিবীতে এসেছেন এবং সোমবারে তিনি বিদায় নিয়েছেন, সুতরাং সোমবারটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং সেই ক্ষেত্রে রাসূল কি করেছেন সেটাও আমাদের সামনে আছে, তিনি রোজা পালন রোজা রেখেছেন। আরেকটি বিষয় হচ্ছে যেহেতু জন্ম দিবস বা মৃত্যু দিবস উপলক্ষে কোনো আয়োজন ইসলাম এইভাবে অ্যালাউ করছে না, সুতরাং আমরা উভয়টা কি আমরা সেভাবেই রেখি, স্বাভাবিকভাবেই মনে হয় আমাদের অগ্রসর হওয়া উচিত। এদিক ভালো, কারণ জন্ম মৃত্যু দিবস শরীয়তে নাই জি, বরং এবং কেউ মারা গেলে তিন দিনের বেশি শোক করারও বিধান নেই, স্ত্রী ছাড়া, শুধুমাত্র স্ত্রী জি বলুন। একটা প্রশ্ন হলো যে মুয়াজ্জিন যখন একামত দেয় তখন মুক্তাদি দাঁড়াইতে পারে না, যখন হাইয়ালা সালা বলে তখন দাঁড়াইতে বলে, এটা কতটুকু কোরআন এবং সুন্নাহ সম্মত? আচ্ছা জি। আরেকটা প্রশ্ন হলো জানাজার নামাজে সুরা ফাতিহা না পড়া, তারপরে হাত উত্তোলন না করা, তারপরে যে এই লোকটা কেমন ভালো আছে কিনা এই সম্বন্ধে বলা, এগুলো কোরআন সুন্নাহর আলোকে কতটুকু সম্মত জি? আরেকটা প্রশ্ন হলো ফজর নামাজের নামাজ সালাম ফিরানের পরে যে তাসবীহ তাহলিল করে তারপরে দুই রাকাত ইশরাক নামাজ পড়ানো হয় জি, এই আমি কি ওই স্থান থেকে ওইটা কি কোরআন শরীফ নিতে পারবো? অনেক ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা মুহতারামের কাছ থেকে ভাই, জাযাকাল্লাহ। মুহতারাম আপনি শুনেছেন আমাদের ভাই আরও একটি প্রশ্ন করেছিলেন তেজকুনি পাড়া থেকে, যিনি প্রশ্নটি করেছিলেন যে সালাতের মধ্যে দেখা গেল যে তিনি চার রাকাত বিশিষ্ট সালাতে দুই রাকাতে আত্তাহিয়াতু পড়ার জন্য বসার কথা, তিনি না বসে দাঁড়িয়ে গেছেন ভুলে, এই ক্ষেত্রে তার কী করণীয়? জি, এই ক্ষেত্রে তিনি সালাত শেষ করার পূর্বে তিনি সেজদায় সহ দিবেন, মানে ভুলের কারণে যে সেজদা দিতে হয় সেই সেজদা দিলে তার নামাজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ মোখতারাম। আমরা একটু আগেই কোনাপাড়া থেকে যে ভাইয়ের কথাগুলো শুনলাম খুবই গুরুত্বপূর্ণ কথা, প্রথম যে প্রশ্নটি তিনি করেছেন যে তিনি দেখেছেন বা তাদের মসজিদে একটা সিস্টেম আছে, সেটা হলো যখন একামতের সময় হাইয়া আলা সলা বলা হয় তখন সবাই দাঁড়াচ্ছেন, কাতার সোজা করছেন, এটা কতটা সুন্নাহ দ্বারা প্রমাণিত তিনি জানতে চেয়েছেন। জি, সুন্নাহ দ্বারা প্রমাণিত হলো কাতার সোজা করতে হবে, কাতার সোজা করা এটা হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরুর প্রাক্কালে তিনি বলতেন এইভাবে বিভিন্ন শব্দে রয়েছে, অর্থাৎ কাতার সোজা করার কথা রয়েছে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু হাইয়া আলা সালার সময় দাঁড়াইতে হবে এটা কোথাও কোরআন সুন্নায় নেই যে হাইয়া আলা সালার সময় দাঁড়াবে, বরং কাতার সোজা করবে। এখন যদি হাইয়া আলা সালার সময় দাঁড়াইলে কাতার সোজা বিঘ্ন ঘটে তার আগে দাঁড়াবে, বরং উত্তম হইল আগে দাঁড়িয়ে গেলে যত একামত শুরু করে তখন যদি মক্কায় দাঁড়িয়ে যায় কাতারটা সোজা করে নিলে তাহলে নামাজটা শুরু করতে সহজ হয়, এবং ইমাম সাহেবও দেখতে পারেন যে কাতার সোজা হলো কিনা। এখন হাইয়ালা সলার পরে তো একামত প্রায় শেষের দিক, তখন কাতার সোজা করাটা অনেক সময় বিঘ্ন হতে পারে, এই জন্য বরং উত্তম হইল এর আগে দাঁড়িয়ে কাতারটা সোজা করে নেয়। তবে এই ব্যাপারে কোনো
এটুকু আছে যে কাদা সোদা করতে হবে, এখন কখন দাঁড়াবে কখন দাঁড়াবে না এই সময় সুস্পষ্ট কোনো কিছু নেই। আচ্ছা, এখন যখন দাঁড়ালে কাদা সোদা দেওয়ার সুবিধা সে সময় দাঁড়াবে। ধন্যবাদ। একজন দর্শক আছেন অপেক্ষায়, আমরা তার ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি কারো সম্পদ দখল করে জোর করে, তাহলে নাকি হাসরের দিন সার্থক মাটি নিয়ে তাকে ঘুরতে হয়, তাহলে যে শুক্রবারে মারা গেছে সে তার বড় বিলের সম্পদ দখল করছে জোর করে, কিন্তু সে আবার শুক্রবারই মারা গেছে, এখন তার কি হবে না কি ব্যাপার থাকে জানেন, এই সম্বন্ধে জানতে হচ্ছে। জি, অনেক অনেক ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনার কাছে এবার যে বিষয়ে জানতে চাচ্ছিলাম, আমাদের ভাই কোনাপাড়া থেকে যিনি ফোনটি করেছিলেন তিনি জানতে চেয়েছেন যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে কোনো সহি বর্ণনা বা দলিল আছে কি না। জি, সালাতুল জানাজাতে জানাজা নামাজে সূরা ফাতিহা পড়ার হাদিস সহি হাদিস আছে, অতএব পড়বে, এটাই উত্তম, পড়াই উচিত। আচ্ছা আচ্ছা, আর হাত তোলার কথা বলছেন, হাতও তোলার কথা আছে। আচ্ছা, কাজে অসুবিধা নেই। আর যেটা আরেকটা, হাত তোলা মানে কি প্রতিটা তাকবীরে তিনি হাত উঁচু করবেন, রাইট, হাত তোলা। আর আরেকটা যেটা বলছেন তিনি যে লোকটা কেমন ছিল, জি, এই কথাটা বলার কোনো অবকাশ নেই, কারণ লোকটা মারা গেছে, এখন প্রত্যেকেই বলে লোকটা ভালোই ছিল, লোকটা খারাপ হইলেও বলে ভালো ছিল, কারণ এখন কে বলবে তার লোকটা মারা গেছে, এখন তার খারাপ কিছু বলার সুযোগ নেই। এই জন্য এই ধরনের প্রশ্ন করা, বা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এই ধরনের প্রশ্ন করেন নাই। আর সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ছিল যা যেটা ছিল হক বলতেন, এখন তো এমন লোক পাওয়া যাবে না লোকটা খারাপ ছিল কেউ বলবে, সবাই বলে ভালো, এবং যিনি যদি মনে মনে বলবেন, যদি মনে মনে ভাবে যে লোকটা মারা গেছে ভালো হয়েছে, আর যন্ত্রণায় বাঁচতাম না, কিন্তু এখন মুখে বলতে হয় যে ভালো, কাজে আরও পর মুনাফিকি করতে হয় এখানে। মোহতারাম, আরও ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় এমন সব লোক গিয়েছেন যারা হয়তো তাকে সেইভাবে চিনতেন না বা একসাথে থাকেন উনি, কিন্তু জানাজা শরীক হয়েছেন, পরবর্তীতে তারা ওই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এবং তাদের উত্তর দিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটি ছিল আমাদের বোন যেটা বলেছেন সেটা হলো না, আমাদের ভাইয়ের আরও একটি প্রশ্ন ছিল যে ফজরের সালাতের পরে তিনি শুনেছেন যে ইশরাক পর্যন্ত ওই জায়গায় বসে দোয়া কালাম পড়ে, তারপরে তিনি ইশরাকটা পড়বেন, তাহলে তিনি বেশ কিছু আজর প্রতিদান পাবেন। এখন যদি তিনি জিকির করার জন্য বা তিলাওয়াতের উদ্দেশ্যে কোরআনে কারিম নেয়ার জন্য যদি জায়গাটাকে স্থানান্তর করেন বা উঠে গিয়ে কোরআন নিয়ে আসেন, এতে করে তিনি সেই ফায়দা থেকে মাহরুম হবেন কি না, বঞ্চিত হবেন কি না? মাহরুম হবেন না, নিয়ে কোরআন শরীফ তেলাওয়াতের জন্য উঠে কোরআন শরীফ আবার এখানে এসে তেলাওয়াত করবেন, কোনো সমস্যা নেই। ওইটা উঠে যাওয়া হলে বৈশ্বিক কোনো কাজে উঠে গিয়ে তারপরে আবার ওইটা কথা বলা, কিন্তু কোরআন তেলাওয়াত করবেন এতে সমস্যা নেই। একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম। বললাম যে যে অনেকে মিলাদ করে, অনেক অনেকে মিলাদ করে, অনেকে মিলাদ মানে বেদাত বলতেছে, এখন আমাদের হাদিসে কি কোনো উল্লেখ আছে এই ব্যাপারে? জি, ধন্যবাদ আপনাকে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, এরপরে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে তিনি কারো কাছে শুনেছেন কেউ যদি জুমাবার ইন্তেকাল করেন বা জুমার রাতে ইন্তেকাল করেন তাহলে তার কবরের আজাব হয় না। এখন বিষয়টা যদি এমন হয় যে কোনো ব্যক্তি তিনি মানুষের সম্পদ গ্রাস করেছেন, অন্যায়ভাবে জোরপূর্বক গ্রাস করেছেন এবং তিনি জুমাবারে ইন্তেকাল করেছেন, আবার এটাও জানা যায় যে যিনি সম্পদ গ্রাস করবেন কেয়ামতের ময়দানে তার ঘাড়ে সম্পদ ঝুলিয়ে দেওয়া হবে, এই বিষয়টা সমন্বয় কি? জি, প্রথম হইলে জুমাবার দিনে বা রাত যদি কেউ মারা যায়, তিরমিজি শরীফের হাদিস আছে, তাহলে কবরের ফেতনা থেকে সে নিরাপদ থাকবে, তবে হাদিসটা অনেক দুর্বল। আচ্ছা, আর যে হাদিসে বলা হয় সেটা বুখারী শরীফ হাদিস, যে কেউ যদি অন্যের জমি দখল করে তাহলে এই জমির সাত তবক জমিন তার গলায় বেড়ি হবে কেয়ামতের ময়দান, এবং এটা সহি হাদিস, এতে কোনো সন্দেহ নেই। অতএব আর অন্যের অধিকার হরণ করলে এই অধিকার কখনো মাফ হবে না, যত পর্যন্ত তার কাছ থেকে মাপ চেয়ে না নিবে অথবা সে মাপ না করবে তত পর্যন্ত মাপ হবে না। অতএব জুমাবার মারা গেলেও ওই আজাব থেকে সে বাঁচতে পারবে না। আর দ্বিতীয় হলো ওই জুমাবার হাদিস হলে দুর্বল হাদিস। আচ্ছা, অনেক ধন্যবাদ মহতারা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সুপ্রিয় দর্শক আপনাদেরকেও।
অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা করেছেন আলহামদুলিল্লাহ। আমার হাতে আরও প্রশ্ন আছে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর। আমাদের সাথেই থাকুন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। altanzil.tv وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى। কুরআনকে জানতে কুরআনকে মানতে altanzil.tv নিয়ে এলো কুরআন কেন্দ্রিক নানা আয়োজন। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا মহাগ্রন্থ আল কোরআনকে সঠিকভাবে অনুধাবন এবং কোরআন নির্দেশিত জীবন বিধানকে বাস্তবায়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে altanzil.tv। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, সেই আলোকে জীবন গড়ুন। altanzil.tv কোরআনের বাংলা চ্যানেল। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক জীবন জিজ্ঞাসায়। আর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের সকলের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম আনম ও রফিকুর রহমান আল মাদানী। মোহতারাম, আপনার কাছে এবার আমরা যে বিষয়ে জানতে চাচ্ছিলাম, আমাদের একজন ভাই জিজ্ঞেস করেছিলেন যে মিলাদ আমরা আগে পড়েছি বা এখনও কিছু কিছু জায়গায় পড়ানো হয়, আবার কেউ কেউ বলেন এটা বিদআত, আসলে বিষয়টা কি? জি, মিলাদ যেহেতু কোরআন সুন্নায় নেই, ইবাদত হিসাবে করে, যে কোনো ইবাদতের জন্য দলিল থাকা প্রয়োজন। যেহেতু এর সপক্ষে কোনো দলিল নেই, অতএব এটা বেদাত। আর ইবাদতের নামে যেটাই করা হবে, যেটা কোরআন সুন্নায় নেই, সেটাই বেদাত। কাজে এটা বেদাত, এতে বলতে কোনো দ্বিধা নেই। আচ্ছা আচ্ছা। আর মোহতারাম, আমরা মনে হয় একটা বিষয়ে সবাইকে বলতে পারি যে আসলে এটা যে বিদআত বা এটা যারা পড়ছেন বা যারা অংশগ্রহণ করেন, যারা পড়াতে আসেন, আমরা যদি তাদের জীবনের দিকে তাকাই দেখব যে ওনারা কিন্তু কোনোদিন নিজের বাড়িতে মিলাদ পড়েন না। আমি আসছি পরের কথায়, একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নেই। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি পূর্বরামপুরা থেকে বাপিয়া বলতেছিলাম। জি ভাইয়া বলুন। আমার তিনটি প্রশ্ন আছে। জি, প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের সাহসের ব্যাপারে কিছুক্ষণ আগে আলোচনা হলো, তো ওটা মানে তাশাহুদ, দরুদ এবং দোয়া মাসুরা পড়ার পর আল্লাহু আকবর বলে সেজদা দেব নাকি শুধু আল্লাহু আকবর বলে সেজদাটা দিব? আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটি প্রশ্ন হচ্ছে, অনেক নামাজ, অনেক প্রকারের নামাজ আছে, তো আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, বাকি নামাজ গুলো আদায় করি না, তো এর জন্য কি আমাদের গুনাহ হবে? আর সব নামাজ কি মানে পড়তেই হবে এমন বাধ্যবাধকতা আছে কিনা? আচ্ছা, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা বোন আপনার এই প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ তাআলা। আপনাকে ধন্যবাদ মোহতারাম। এবার আপনার কাছে যে বিষয়ে আসছি, আমাদের বোনের কথা আমরা শুনলাম একটু আগে, আপনি সেজদায় সাহুর কথা বলেছেন, তো সাহু সেজদাটা আমরা কিভাবে দেব যদি আপনি একটু বলে দেন? সাহু সেজদা দুইভাবে দেওয়া যায়। একটা হইল তাশাহুদ সব শেষ করে, দরুদ ইত্যাদি শেষ করে, এরপরে আল্লাহ আকবর বলে
সেজদা দিবে, এরকম দুইটা সেজদা দিবে, আবার উঠে আবার আল্লাহ আকবরের আরেকটা সেজদা দিবে, তারপরে সালাম ফিরিয়ে ফেলবে। আচ্ছা, এবং এটা সহি রেওয়ায়েতে আছে। আর কখনো কখনো দেখা যায় সালাম ফেরাবার আগে, অর্থাৎ যেহেতু এখানে সালাম আগে, সালাম ফেরাবে না, বরং সেজদা দুইটা দিবে তারপর সালাম ফেরাবে। আচ্ছা, আরেকটা হলো সালাম ফিরে, সরি, সেজদা দিয়ে সালাম ফিরে, হ্যাঁ, পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের পরের যে প্রশ্নটি ছিল যে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতই তিনি আদায় করেন, এখন বাকি এছাড়াও তো অনেক নফল ইবাদত, নফল সালাত রয়েছে যেটা পড়তে পারেন না, তো এই সালাতগুলো না পড়লে তার গুনাহ হবে কি না সেটা জানতে চেয়েছেন, আমরা একটু জানতে চাই। জি, এই সালাত তো ফরজ সালাত আদায় করতেই হবে। কিয়ামতের দিবসে সর্বপ্রথম প্রশ্ন হবে সালাতের, এবং যখন সালাতের ঘাটতি থাকবে তখন নফল সলাদ দিয়ে, মানে এই সলাতের বাইরে আরও যে সময় সলাদ আদায় করা হয় সেই সলাদ দিয়ে তার ঘাটতিটা পূরণ করা হবে। আল্লাহ বলবেন দেখো এই বান্দার কোনো ঘাটতি আছে কি না। এই নফল নফ সলাদগুলো হলো ঘাটতি পূরণের জন্য। আর যদি পাঁচটা সলাদকেও ঠিক মতো আদায় করে, সহি হাদিস আছে, তাও সে সফলতা লাভ করবে যদি ঠিক মতো আদায় হয়। তো আমাদের তো ভুলভ্রান্তি অনেক আছে, ত্রুটি বিচ্যুতি আছে, এই যে নফল দিব এটাকে আমরা কভার করা উচিত, ত্রুটিটা পুরো করা উচিত। অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন, জি শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি বলুন। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিদায় হজের কত তারিখে অফাত দিবসটা? জি, হ্যাঁ, ঠিক আছে। আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম না হইলে তো শ্রাদ্ধ হইতো না। জি, ঠিক আছে, দুইটা প্রশ্ন একটু দিবেন। অনেক অনেক ধন্যবাদ। মহতরম, আপনি শুনেছেন আমাদের ভাইয়ের খুব সুন্দর প্রশ্ন, যে প্রথম প্রশ্নটি তিনি করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের কতদিন পরে তিনি ইন্তেকাল করেছেন, আর আরেকটি প্রশ্ন ছিল যে আমরা যে সিরাতুন নবী বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী নিয়ে কথা বলছি, তো ওনার জন্ম না হলে তো আমরা সিরাত নিয়ে কথা বলতে পারতাম না, তাহলে কেন মিলাদ নিয়ে আমরা কথা বলতে পারবো না? জি জি, তো আমি আগেরটা একটু প্রসঙ্গ দেখি, আমার বোনের, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 12 রাকাত সুন্নত, অর্থাৎ ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই সুন্নত 12 রাকাত দিয়ে পড়বে। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, হাদিসে তার জন্য আছে, হাদিস জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করা হবে, মুসলিম শরীফ হাদিস, সহিহ হাদিস। এই জন্য চেষ্টা করা উচিত এই নফল নামাজগুলো যাতে পড়া যায়। তারপরে যেই ভাই প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের 80 থেকে 90-এর ভিতরে, 83-85 এরকম, 80 থেকে 90, অর্থাৎ 3 মাসের বেশি তিনি জীবিত ছিলেন না। আচ্ছা, 3 মাসের ভিতরে শেষ দিকে তিনি 80 থেকে 80-এর উপরে 83-84 দিনের তিনি পৃথিবীতে বিদায় হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। কাজ জন্ম না হলে তার মৃত্যু হয়তো, তা তো কথা ঠিক, হ্যাঁ, কিন্তু জন্ম তো হয়েছে, কিন্তু জন্ম নিয়ে আলোচনা মানে অর্থাৎ কিন্তু এত সাল জন্মগ্রহণ করেছে এটুকু বলতে পারে, কিন্তু একদম আনন্দ উৎসব বা উল্লাস করার তো কিছু নেই। হ্যাঁ, তিনি কবে জন্মগ্রহণ করেছেন, এত তারিখ জন্মগ্রহণ করেছেন। আমরা পৃথিবীর বড় বড় ওই যারা লেখক বা বড় বড় গবেষক, বড় বড় পণ্ডিত, বড় বড় বুজুর্গ না দিন, তাদের জীবনী আলোচনা করি, তিনি এত তারিখে অমুক জায়গায় জন্মগ্রহণ করেছেন, এর বেশি তো সেখানে আলোচনা হয় না। আমরা এটুকু বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অমুক সনের এত তারিখে এত অমুক জায়গায় জন্মগ্রহণ করেছেন, এটু বলতে কোনো আপত্তি নেই। কিন্তু এই জন্মকে নিয়ে যে উৎসব পালন করা, কিন্তু উৎসব কেন করবো? উৎসব তার কথা নেই, জন্মগ্রহণ করেছে ঠিকই আছে, এবং জন্মগ্রহণ করেছে আমরা উল্লেখ করবো, এত তারিখ জন্মগ্রহণ করেছেন, এতে কোনো অসুবিধা, এবং এটা তো কোনো নিষেধাজ্ঞা নাই, অবশ্যই উৎসব করাটা নিষেধাজ্ঞা, উৎসব কেন করবেন আপনি? প্রসঙ্গত একটি বিষয় আপনার কাছে জানতে চাই, যে অনেকে একটি কথা বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা না হলে কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। জি, এবং খালাক বলে থাকে, এই হাদিসটা সহিহ নয়। আচ্ছা, হাদিসটা শুদ্ধ নয়, কাজেই আল্লাহ পাক তার ইচ্ছা সৃষ্টি করবেন, তিনি তাকে না হলে অমুকটা করবেন না, বা অমুকের জন্য শর্ত রাখবেন,
এরকম কোনো শর্ত আরোপ করা ঠিক না। আর আল্লাহ পাক ইয়াফায়ুল মায়াশাদে যা চা তাই তিনি করতে পারেন, অতএব তার ইচ্ছা। এখানে কোনো অমোক সৃষ্টি না হলে আল্লাহ করতেন না এরকম কোনো হাদিস, যে হাদিস বলা হয় এটা হাদিস সহি না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ মহতারাম। প্রসঙ্গত আমি একটি বিষয় জানতে চাইব, আমাদের যে ভাই প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের সূত্র ধরে, যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে জশ্নে জুলুস পালন করা হয় এবং সেখানে যে আমরা দেখি যে বিশাল বিশাল আয়োজন করা হয়, তো এইটা তো আপনি একটু আগেই বললেন যে এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তো আমরা আসলে কিভাবে কি করতে পারি এই ক্ষেত্রে, আমাদের কি করণীয়? আমাদের করণীয় হবে, আল্লাহ কোরআনে করিম আমাদেরকে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে আল্লাহর সন্তুষ্টি যে পেতে চায়, আল্লাহর রহমত লাভ করতে চায়, পরকালে মুক্তি পেতে চায়, রসুল হিসাবে রসুলের জীবনটা হলে আমার আদর্শ। রসুল কবে 40 বছর রেসালত পেয়েছেন, তারপরে রেসালতের 23 বছর জিন্দিগি হলে তিনি আমাদের জন্য মডেল আদর্শ। অতএব আমাদের দায়িত্ব হবে তাকে অনুসরণ করা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা আমাদের দেখিয়েছেন তা করা। কোরআনে করিম আল্লাহ বলেছেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা করতে বলেছেন তা করবে, রাসূল যা করতে বলেন ছাড়তে বলেছেন তা বর্জন করবে। এবং মোমেন হলে আল্লাহ রাসূলের আনুগত্য করা, আনুগত ইতাআত করা, এটা হলো আমাদের দায়িত্ব, আনুগত্য অনুসরণ করা। কিন্তু কোথাও নয় কোরআনে করিমে তুমি জন্মদিবস রাসূলের জন্মদিবস পালন করো, অথবা রাসূল নিজেও বলেছেন আমার জন্মদিবস তোমরা পালন করবে, অথবা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম করেছেন রাসূলের জীবদ্দশায়, অথবা রাসূলের মৃত্যুর পরে করেছেন, এর কোনো প্রমাণ নেই। অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন, আমরা তার ফোন কিনেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম মোহতারাম, আমার দুটো প্রশ্ন আছে। জি বলুন। একটা হলো যে নামাজের নিয়তের ব্যাপারে, যেমন আমি অজুর পরে যে দুরাকাত তাহিয়াতুল অজু পড়া যেতে পারে নামাজ, আর মসজিদে ঢুকে মসজিদের উপর রুকন হিসাবে যে দুরাকাত তাহিয়াতুল মসজিদ, জি আমি অজু করে মসজিদে ঢুকলাম, হ্যাঁ এখন ঢুকবার পরেই ওই আর যে দুরাকাত নামাজ পড়বো ওটা আমি একই সঙ্গে দুইটা নামাজের নিয়ত করেই যে করতে, দুইটা নিয়ত আমি একই দুরাকাত নামাজে করতে পারবো কিনা? আচ্ছা আচ্ছা, যেমন আমি দুরাকাত নামাজ করছি একই সঙ্গে তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ, এভাবে ওই দুরাকাত নামাজেই আমি দুইটা নিয়ত করতে পারবো? বুঝতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমরা ইনশাআল্লাহ তাআলা মুহতারামের কাছ থেকে জেনে নিচ্ছি। তো মোহতারাম, আপনি আগে যে প্রসঙ্গটা বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আসলে মূল বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমাদেরকে করতে হবে, অনুকরণ করতে হবে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি না যে কোথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে এভাবে কোনো কিছু আয়োজন করা হয়েছে, যেহেতু করা হয়নি সেহেতু আমরা কোরআনে করিম বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। জি, কিন্তু জন্মদিবস কয়েক তো বলা হয়নি মহতারাম। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের ভাই যেই কথাটি বললেন সেটি হলো যে তিনি যদি তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল ওদু একই নিয়তে তিনি যদি মসজিদে গিয়ে আদায় করেন তাহলে সেটা হবে কিনা? জি, ওনার একই নিয়তে দুই রাকাত তাহিয়াতুল ওদু এবং তাহিয়াতুল মসজিদ দুইটা আদায় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আদায় হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদেরকেও। আমরা খুব চমৎকারভাবে মোহতারামের কথা শুনছিলাম, সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। কোনো ব্যক্তি যখন গাছ লাগায়, এ গাছের যত ফল হবে তার আমলনামায় এ ফল পরিমাণ সওয়াব লেখা হবে। মুসনাদে আহমদ, হাদিস 23,520। মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন, দ্য কোড অফ লাইফ। আপনি কি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত নিয়ে চিন্তিত? আপনি কি শুদ্ধভাবে কোরআন শিখতে চান? শুদ্ধভাবে কোরআন শিখতে ও জানতে দাওয়া টিভির সরাসরি কোরআন শেখার আয়োজন কোরআনের ছায়াতলে আপনাদের সরাসরি অংশগ্রহণে সন্ধ্যে 7টা থেকে রাত 8টা পর্যন্ত। আপনার উচ্চারণ শুনে বুঝে আপনাদের শুদ্ধ উচ্চারণের তালিম দেবেন অভিজ্ঞকারী কোরআনের ছায়াতলে সন্ধ্যে 7টা থেকে রাত 8টা পর্যন্ত। হে রাসূল, বলুন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই সারা জাহানের প্রতিপালক আল্লাহর নামে নিবেদিত, তার কোনো শরীক নেই।
সূরা আনাম 162 থেকে 163। দৈনন্দিন জীবনে ইসলাম এই স্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু করেছে নতুন ধারার অনলাইন পোর্টাল paigam.com। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন এবং মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও আদর্শকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমাদের নির্মিত অনুষ্ঠানমালা সম্পর্কে জানতে ও আমাদের প্রবন্ধ নিবন্ধ লেখনী পড়তে ভিজিট করুন www.paigam.com। ফেসবুকে লাইক দিন www.facebook/paigam। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আর দাওয়া আমাদের সকলের এই প্রিয় চ্যানেল আর দাওয়া টিভির বিশেষ ইসলামিক আয়োজন জীবন জিজ্ঞাসায়। সুপ্রিয় দর্শক, একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হলো যে আমাদের ফেসবুক ফ্যান পেজ রয়েছে আল দাওয়া ডট টিভি নামে এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আল দাওয়া ডট টিভি নামে। মেহরবানি করে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। পাশাপাশি আরেকটা আনন্দের সংবাদ আপনাদেরকে আমরা দিতে চাচ্ছি, সেটি হলো যে দাওয়া টিভি নামে আমাদের একটি অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে গিয়ে। মেহরবানি করে সেই অ্যাপটি যদি আপনারা ডাউনলোড করে নেন তাহলে আমার মনে হচ্ছে যে আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আর দাওয়া টিভির সাথেই থাকবো ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা তার একটু ফোনটি নিচ্ছি, তারপর ইনশাআল্লাহ তাআলা কথা বলছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? লাইনটি কেটে গেছে, আমরা হারিয়ে ফেলেছি। আমরা ইনশাআল্লাহ তাআলা পরের প্রশ্নে যাব। মহতারাম, আপনার কাছে একটি বিষয়ে আমি জানতে চাইব, সেটি হলো এই যে আমরা টেলিভিশনের মাধ্যমে এই যে দাওয়া ভিত্তিক কাজ করছি বা এই যে আমরা প্রোগ্রাম করছি, কিন্তু বলা হচ্ছে যে অনেকেই আবার বলছেন যে ছবি তোলা হারাম এবং এটা একটা ছবি প্রদর্শনী হচ্ছে, এটাও ঠিক হচ্ছে না। এই প্রসঙ্গে আমি একটু জানতে চাইব। তার আগে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তার ফোনটি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার তিনটা প্রশ্ন আছে। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে কোন নামাজে সূরা ফাতিহার সাথে কি আলাম তারা থেকে শুরু করব সূরা? জি, অনেক অনেক ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার প্রথম প্রশ্নটি। ইনশাআল্লাহ তাআলা মুহতারামের কাছ থেকে জানবো। তার আগে মুহতারাম, আপনাকে আমি যে প্রশ্নটি করেছিলাম, প্রশ্নটি হলো যে ছবি, জি ছবি, এই যে আমরা যে প্রোগ্রাম করছি, জি এটাও ছবির মধ্যে পড়বে কিনা? বা ছবি যেটা হারাম সেটা প্রথমত হলো যেটা হাত দিয়ে বানানো মূর্তি হিসেবে। আচ্ছা, আরেকটা হলো যেটা ছবি মূলত কোনো সম্মানের জন্য লটকায় রাখে, কোনো কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়া এমনি তুলে রাখে অথবা লটকায় রাখে সেটা, কিন্তু এটা তো প্রয়োজন, আর এটা দাওয়াতের জন্য প্রয়োজন। মানুষের কাছে মেসেজ পৌঁছবে, দাওয়াত পৌঁছবে, দাওয়াতের কাজের জন্য এটা দর্শনীয় কিছু নয় আমি মনে করি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের বোন যে প্রশ্নটি করেছেন, লাইনটি কেটে গিয়েছে মাঝপথে, যে তিনি যেটা আর কি বলতে চেয়েছেন আমার যতটুকু মনে হচ্ছে, যে তিনি আলামতলা থেকে সূরা নাস পর্যন্ত সালাতের মধ্যে তারা পড়ে থাকেন, তো অনেক সময় দেখা যায় যে এর মধ্যে নিয়মতান্ত্রিকতা, যেটা যেই সুরার পরে যেই সুরা আসে আর কি, হ্যাঁ তারতিব যেটা আর কি, তো এই তারতিব যদি রক্ষা না করা হয়, ক্রম অনুসারটা যদি না রক্ষা করা হয়, এতে কোনো সমস্যা আছে কিনা? জি, যদি ভুলবশত হয়ে থাকে তো কোনো সমস্যা নেই, ইচ্ছাকৃতভাবে না করাই উচিত। কেউ কেউ মকরু বলেছেন, যদি কেউ বলে করে এটা তাহলে মকরু হবে, কেউ কেউ বলেছেন, ধন্যবাদ, তবে না করাই উচিত। আচ্ছা, একজন দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার নাম মেইনা খাতুন, ঢাকা রায়ের বাজার থেকে বলতেছিলাম। আমার দুটো প্রশ্ন ছিল। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো, ঘরের ভিতর কোন ছবি, বিশেষ করে দুটো পাখির ছবি আছে একটা শোপিসের ভিতরে, তো এই ছবিটা থাকলে নামাজ হবে কিনা আর রহমতের ফেরেশতা প্রবেশ করবে কিনা, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আর আরেকটা প্রশ্ন হলো, একটা দোয়া যে আল্লাহুম্মা বারিকা লিয়া ফিলমাউতি অমাফি বায়াতাল মৌত, এই মানে আমি একটা বইতে পড়ছিলাম যে এই দোয়াটা আর কি দৈনিক 25 বার পড়লে আল্লাহ তার শহীদের সাথে মৃত্যুবরণ করবে বা শহীদের মর্যাদা দান করবে, এটা আসলে কতটুকু সহি আমি একটু জানতে চাচ্ছিলাম। জি মহতারাম, আপনি বোনের কথা শুনেছেন যে পাখির ছবি আছে শোপিসে, তো পাখির ছবি থাকতে পারবে কিনা তার ঘরে? প্রথম শুধু পাখি, যে কোনো ছবি
যে কোনো প্রাণীর ছবি, যে কোনো প্রাণীর ছবি, প্রাণ বিশ যারা আছে ছবি এভাবে ঘরে লটকিয়ে রাখা অথবা শোকেসে রাখা এটা নিষেধ। আর যদি এরকম ছবি রাখা হয় সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আচ্ছা, কাজে আমরা বলতে পারি যে রহমতের ফেরেশতা না আসেরই কথা, হাদিস মোতাবেক, হাদিস মোতাবেক আমরা আমাদের বোনকে বলবো যে ছবিটা সরিয়ে ফেলুন তাড়াতাড়ি ইনশাআল্লাহ তাআলা। আর দ্বিতীয় নামাজের জন্য বলছেন নামাজও মাকরু হয়, ছবি পাশে রেখে যে নামাজ পড়েন, জি সে নামাজ মাকরু হবে। আরেকটি বিষয় তিনি জানতে চেয়েছেন, সেটা হলো একটি দোয়া বললেন এবং তিনি শুনেছেন একটা বইয়ের মধ্যে পড়েছেন এটা 25 বার করে পড়লে শহীদের মৃত্যু হবে। তো দোয়াটা ভালো করে বুঝিনি, তবে আমার জানা মতে এই ধরনের কোনো দোয়া নাই, এই ধরনের কোনো দোয়া নাই যে দৈনন্দিন বা জুমাবারে 25 বার পড়লে শাহাদাতের মর্যাদা পাবে বা শাহাদাতের হুকুম হবে, এরকম দোয়া আছে বলে আমার জানা নেই। তো আমার মনে হয় দোয়াটা ঠিক না। অনেক অনেক ধন্যবাদ মহতরাম। আমি একটু দোয়া প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইব যে এই যে আমরা দোয়া পড়ি, আমাদের আসলে এই দোয়া পড়ার ক্ষেত্রে আমরা কোন নীতিটাকে অবলম্বন করব? কারণ অনেকে বলে থাকেন যে ভাই দোয়াতে তো ভালো ভালো কথা আছে, সেটা দুর্বল হোক অথবা সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী না হোক, তাতে সমস্যাটা কী? হ্যাঁ, তা আসলে তাতে কোনো সমস্যা আছে কি না? জি, দোয়া তো কোরআন সুন্নাহ যে দোয়া আছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দোয়া করেছেন, ওই দোয়াগুলো পড়াতে উত্তম বেশি। কারণ হলো জামে মানে, অর্থাৎ অল্প কথায় অনেক কিছু বোঝা যায়, ব্যাপক। আর আমরা যেটা বলবো এটা হয়তো সংক্ষিপ্ত বা অল্প কথা বোঝাবে। আর দ্বিতীয়ত, দোয়া তো আপনি আপনার ভাষায় করতে পারেন, কারণ আরবি ভাষা যদি আপনি দোয়া বানায় নেন করতে পারেন, বাংলা ভাষায় দোয়া করেন, কোনো অসুবিধা নেই। এ প্রসঙ্গে আমার একটা জিজ্ঞাসা আছে, আমি জানবো ইনশাআল্লাহ তাআলা, প্রশ্নটি নিয়ে নিচ্ছি, একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, জি, যে আমরা যে জিকির, জিকিরের ব্যাপারে বলা আছে, বিভিন্ন হাদিসে জিকির বলা হয় এবং দেখা যায় যে সব জায়গায় বলা হয় যে এটা সর্বোত্তম বা এটা খুব সবচেয়ে ভালো জিকির, অনেক কিছু আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ শরীক লাহু আল-মুলক ওয়া লাহু আল-হামদু কুল্লু শাইইন সুবহানা আল্লাহি ওয়া বিহামদিহি আছে, বিভিন্ন রকম আছে। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে সর্বোত্তম জিকির আমরা কোনটাকে গণ্য করতে পারি, এইটা একটা। আচ্ছা, জি, অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা ইনশাআল্লাহ তাআলা জানবো মহতারামের কাছ থেকে। মহতারাম, দোয়া প্রসঙ্গে আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে একটা তো হলো আমার হৃদয়ে যা আসছে, আমি আবেগ দিয়ে আমি দোয়া করলাম, এটা একটা। আরেকটা হলো ওই যে যেমন আমাদের বোন যে কথাটি বলেছেন যে এমন অনেক জায়গায় পাওয়া যায় যে আমি যদি এই দোয়াটা করি তাহলে আমি 120,000 নেকি পাবো, আমি যদি এই দোয়াটা পড়ি তাহলে আমার 1,000 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, এমন কিছু বিষয় আছে, তো ওইটা ফলো করে আমরা ওই জাতীয় দোয়াগুলো পাঠ করতে পারি কিনা? জি, 1,000 নেকি বা 1,000 বছরের গুনাহ মাফ, গুনাহ যেটা হোক, গোনাহ মাফ হওয়া বা গুনাহ সওয়াব হওয়া এটা সম্পূর্ণ নির্ভর করবে কোরআন সুন্নাহর ভিতরে। কারণ আমি জানি না, এটা ওহির মাধ্যমে আসতে হবে যে এই দোয়া পড়লে এত গুনাহ মাফ হয়, এত সওয়াব হয়, ওহির মাধ্যমে আসতে হবে। কত আমি একটা দোয়া বানিয়ে বললাম যে এই দোয়া দিয়ে 1,00,000 সওয়াব হবে বা অমুকটা হবে, এরকম কোনো অবকাশ নেই বলার। আচ্ছা, সেটা দলিল থাকতে হবে, কোরআন সুন্নাহ দলিল। যেমন আমরা কিন্তু এই কথা বলতে পারি মহতারাম, যেমন এই যে দরুদের নামে, যেমন দরুদে লাকি, দরুদে হাজারি, দরুদে নারিয়া, তারপরে আরো এমন কিছু ইয়ে করে বলা হয় যে এটা পড়লে, তারপরে খতম, বিভিন্ন খতম, হ্যাঁ হ্যাঁ, ওগুলো একটা হলো যে আমরা নিজের ভাষায় দোয়া করি সেটা ভিন্ন কথা, ভিন্ন দোয়া, কিন্তু এইভাবে এই বিশ্বাস নিয়ে এটা করা যাবে না। এবং এই কথাও বলা যায় আমার ভাষায় দোয়া করলে 1,00,000 সওয়াব পাওয়া যাবে, এটাও বলার সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, সবের এবং গুণের কথা বলতে হলে কোরআন সুন্নাহ এবং সুন্নাহ বলতে হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মহতারাম। আমাদের একজন সম্মানিত দর্শক যেই প্রশ্নটি করেছেন যে সর্বোত্তম জিকির কোনটি, এটা তিনি জানতে চেয়েছেন, আমরা জানবো একটি প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। ওয়া আলাইকুম আসসালাম। বলুন ভাই। জি হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে নামাজের মুহূর্তে, আমি যদি ভুল করে ফেলি আবার কি নামাজটা ছেড়ে নতুন করে নামাজ ধরবো? আপনি ভুলটা কি ধরনের করেছেন বা কখন করেছেন এটা একটু বললে ভালো হয়। না না, ভুলটা হচ্ছে হয়তো আমি সূরাটা করতে ভুলে গেলাম, যে কোনো একটা ভুল হইতেই পারে মাঝে। আচ্ছা, এটাকে ছেড়ে দিয়ে আমি নতুন করে নামাজটা ধরবো নাকি ভুলটা নিয়ে নামাজটা পড়বো?
আচ্ছা, আমি জানবো ইনশাআল্লাহ তাআলা মুহতারামের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। জি মুহতারাম, সর্বোত্তম জিকির তিনি জানতে চেয়েছিলেন। তো হাদিসে আছে আব্দুর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসে আছে আব্দুর জিকির তিলাওয়াতুল কোরআনুল কারীম, তারপর বুখারী শরীফের সর্বশেষ হাদিসে দুইটা কালেমা, কালিমাতান হাবিবাতিন রহমান, সাকিলাতান ফিল মিজান, খাবিবাতান ফিল লিসান, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। আসলে তানাওয়া মানে বিভিন্ন ধরনের হওয়া, এর মধ্যে একটা মজা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়, আগ্রহ আসে। একই কথা যদি সারাদিন বলি, একই কথা সারাদিনের মধ্যে তৃপ্তি আসবে না, মজাও লাগবে না, স্বাদ পাওয়া যাবে না। আপনি যদি একই তরকারি যদি সারা বছর ভাত খান, ওইটা আপনার স্বাদ লাগবে না। এই জন্য তরকারির ভিতরে বিভিন্ন পদ করা হয়, কোনো সময় এটা আমার বেশ স্বাদ লাগে, কখনো এটা স্বাদ লাগে, এক এক সময় এক একটা হয়। এই জন্য আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে, বরং তুমি কখনো এটা পড়ো, আবার কখনো এটা পড়ো, যখন যেটা আমার জন্য সহজ হয়। আচ্ছা, সবগুলোই উত্তম, সবগুলি উত্তম, যখন যেটা সহজ এটা পড়ি। আবার কিছু একটা আছে, দোয়া আছে, হয়তো এটা কঠিন, সকল মুখস্থ করতে পারবে না। এখন যদি বলে এটাই উত্তম বেশি, তো এই লোকের জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহজ করে দিয়েছেন, যে এই দোয়াগুলি তুমি যেটা যখন সহজ হয় তোমার জন্য সুবিধা হয় সেটা তুমি পড়ো, কোনো অসুবিধা নেই, এবং এগুলো সবগুলি উত্তম। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কোরআনে কারিমের তো অনেকগুলো আয়াত রয়েছে, যেমন রব্বানা রব্বি দিয়ে অনেকগুলো আয়াত, চমৎকার চমৎকার দোয়া রয়েছে, জিকির রয়েছে। একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার তিনটা কোশ্চেন ছিল। জি, সেটা হচ্ছে যে ওই যে দরুদ যে আছে একটা, আল্লাহুম্মা আল সালাতাকা রাহমাতাকা বারাকাতাকা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা জালতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, মানে এই দরুদটা কি সঠিক কিনা? দরুদের নামটা কি বললেন বোন? নাম কি? আল্লাহুম্মা আল সালাতাকা রাহমাতাকা বারাকাতাকা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা জালতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা আচ্ছা। আরেকটা কোশ্চেন হচ্ছে আল্লাহুম্মা সালি ওয়া সালিম আলা নাবিনা মুহাম্মাদ, এটা কি আমি সকাল সন্ধ্যা তসবিহ হিসাবে পড়তে পারবো? ওই 100 বার যে দরুদ হিসাবে পড়ে, অথবা শুক্রবার দিন যে 80 বার বা তারও অধিক দরুদ পড়ার কথা বলা আছে, সেক্ষেত্রে আমি এই ছোট দরুদটা পড়তে পারবো কিনা, নাকি আমাকে দরুদ ইব্রাহিমটাই পড়তে হবে? অনেক অনেক ধন্যবাদ বোন আপনাকে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনার কাছে এবার আমাদের যে জিজ্ঞাসা আমাদের ভাই প্রশ্ন করেছিলেন, যে সালাতের মধ্যে যদি ভুল হয়ে যায় তাহলে কি আমি ভুল সহকারী সালাত আদায় করব, নাকি আবার নতুন করে সালাত শুরু করব? সালাত যদি ভুল হয়, যদি ওয়াজিব তরক হয়, এখন কি ধরনের ভুল হয়েছে তো ওনাকে বুঝতে আমি জিজ্ঞেস করেছিলাম, যে যদি ওয়াজিব তরক হয়ে যায় তাহলে সজদা দিলে হবে, যদি আর যদি ফরজ তরক হয়, রোকন তরক হয়, এখন আমি জানলাম কখন, যদি নামাজের পরে জানে জেনে থাকি তা আমার নামাজ ফিরে পড়তে হবে। আর সুন্নত বা মুস্তাহাব যদি কিছু তরক হয়, এতে সৌসজ্জাও লাগবে না, নামাজ হয়ে যাবে। আমরা তাহলে তিনটি জিনিস পাচ্ছি, একটি হলো ফরজ বা রোকন, আরেকটি হচ্ছে ওয়াজিব, আরেকটি হচ্ছে নফল বা সুন্নত বা মুস্তাহাব। তো এই তিনটির মধ্যে যদি ফরজটা আমাদের ভুল হয়ে যায়, সেটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমার নামাজ ছুটে যাবে, আমার নতুন করে পড়তে হবে। আর যদি ওয়াজিবটা ইচ্ছায় ছুটে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, তাহলে আবার নতুন করে পড়তে হবে। আর যদি ভুল ক্রমে ওয়াজিবটা ছুটে যায় তাহলে সজদা হবে। আর নফল মুস্তাহাব সুন্নাহ যদি ছুটে যায় তাহলে আমার নামাজ নতুন করে পড়তে হবে না, নামাজ হবে, সজদা লাগবে না। অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভাইকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি নামাজের কোনটা ফরজ, কোনটা সুন্নাহ এবং কোনটা মুস্তাহাব, কোনটা ওয়াজিব, এগুলো একটু জেনে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় কী করতে হবে। মহতারাম, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটি এসছে আমাদের বোন, একটি দোয়া পড়েছেন বা দরুদ পড়েছেন তার ভাষায়, যেটা আসলে আমি শুনিনি আগে, আর আমার জ্ঞান খুবই সীমিত, খুবই কম, এই জন্য আমি হয়তো শুনিনি। আপনি শুনেছেন কিনা মহতারাম একটু বললে ভালো হয়, এবং এটা ঠিক আছে কিনা? আসলে এই ধরনের দরুদ আমিও আমার নলেজে আসে না, আমি দেখি নেই। আচ্ছা আচ্ছা। আর দরুদ যদি পড়তে হয় আমাকে অন্য একটা এত তালাশ করার দরকার থাকে, যেহেতু দুরুদ ইব্রাহিম নামাজে পড়ি, সবসময় পড়ি, সহজ আমাদের জন্য। হ্যাঁ, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুরুদ হলে সবচেয়ে উত্তম দুরুদ, সেটা আমাদের পড়তে অসুবিধা কি? আমরা কেন আবার আরেকটা খুঁজতে যাই? আর এটা আমরা দৈনন্দিন 5 বক্ত নামাজে পড়ি, যে আমাদের পড়াটা সহজ সহজ। আর জুমার দিন আল্লাহুম্মা সাল্লি, জুমার দিন কতবার পড়া, এই দিন হাদিসে আছে বেশি বেশি দুরুদ, বেশি বেশি করে বেশি বেশি দুরুদ পড়ার কথা আছে, কিন্তু কতবার পড়বে সংখ্যা উল্লেখ করা হবে না হাদিসে, কারণ সংখ্যা উল্লেখ তাহলে কষ্ট হইতো আমাদের জন্য। যদি বলতো যে 1000 বার, তাহলে সঙ্গে পারবো না, অনেক কঠিন হয়ে যেত, কষ্ট হয়ে যেত। এই জন্য বরং জেনারেল যতটুকু পারি আমরা যতটুকু বেশি বেশি পড়ার চেষ্টা করি। অনেক ধন্যবাদ। সেই দুরুদটা ওই দুরুদ ইব্রাহিম পড়া, ওইটাই উত্তম বেশি, আপনি ওইটাই পড়ুন। ধন্যবাদ। একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রশ্ন হচ্ছে, জি আমার প্রশ্ন হচ্ছে রমজান মাসে, জি রমজান মাসে যখনই ছবি ফাঁকে হয়, জি অর্থাৎ সাড়ির সময় শেষ হয়ে যায় তখনই আজান হয় এবং দশ মিনিট পরে ফরজ সালাত হয়, ফরজ সালাত মানে জামাত হয়। হ্যাঁ, বাকি এগারো মাসে, জি বাকি এগারো মাসে এই যে আজকে ডিসেম্বরের তিন তারিখ, এখন পাঁচটায় ফজরের সময় হয়, জি কিন্তু আমাদের আশেপাশে মসজিদগুলো সাড়ে পাঁচটায় আজান হয় এবং পাঁচটা পঞ্চান্নতে জামাত হয়, এটা কি যারা যারা তাহাজ্জুদ গুজার তাদেরকে তাহাজ্জুদ থেকে বঞ্চিত করা বা জামাত থেকে বঞ্চিত করা কোনটা করা হচ্ছে? আমি এটির বিষয়ে আমার জানার বিষয়। জি অনেক অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ চমৎকার প্রশ্ন আপনি করেছেন, আমরা মোহতারামের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা বিরতির আগে একটি প্রশ্ন পেয়েছিলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের সম্মানিত দর্শক যে কথাটি বলেছেন যে আমরা রমজানে দেখতে পাচ্ছি যে ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান হচ্ছে, পনেরো মিনিটের মাথায় সালাত হচ্ছে, আমরা আউয়াল ওয়াক্তের সালাত পড়তে পারছি, কিন্তু বাকি এগারো মাস তার উপরে আমরা আমল করছি না। যেমন বর্তমানে তিনি বললেন যে সূর্য উদয় হয় এর কিছু সময় আগে আমরা জামাতের সাথে আদায় করছি, যা অনেক পরে, যেটা তাহাজ্জুদ গুজার যারা তাদের জন্য খুব কষ্টকর। তো এবং তিনি একটা খুব চমৎকার কথাও বলেছেন যে আসলে এতে করে কি মানুষ যেন তাহাজ্জুদ না পড়ে সেদিকে ধাবিত করা হচ্ছে। তো আমি একটু জানতে চাইবো যে আসলে আমরা কি তাহলে সুন্নার বিরোধী কোনো কাজ করছি, এটা জানবো একটি প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসলে সলাত আদায় করা দুইটাই আছে, ফজর নামাজের ব্যাপারে গলাস মানে অর্থাৎ অন্ধকার থাকতে সুবহ সাদেক হওয়ার পরপরই আদায় করবে, হাদিসও আছে যে মহিলারাও আসতেন আর মহিলারা যখন নামাজ শেষে যেতেন, জি লাইউর আপনার মিনাল গালাস, অন্ধকারের কারণে তাদেরকে চিনা যেত, চিনা যেত না, চিনা যেত না, কে যাচ্ছে। আবার আরেকটি হাদিস আছে আসফির বিল ফাইজ, যে ফজর নামাজটা তোমরা ফর্সা করে পড়ো, অধিক সওয়াব পাওয়া যাবে এতে। আসলে যেটা রমাদানে যেটা করা হয় সেটা হলো অধিকাংশ লোক যেহেতু তখন সজাগ থাকে যারা নামাজ পড়ে জামাতে, এই জন্য তাড়াতাড়ি নামাজটা পড়ে লোকদের বিশ্রামের ব্যবস্থা করে। আর অন্যান্য সময় যেহেতু তাহাজ্জুদ গুজার লোকের সংখ্যা আসলে কম, হয়তো দুই চার পাঁচজন হয়তো পড়েন কিন্তু ম্যাক্সিমাম পড়েন না, এই জন্য অন্যদের সুবিধার জন্য আসলে এই কাজ এই কটা বিলম্বটা করা হয়। আচ্ছা আচ্ছা, যে যাতে করে জামাতে বেশি সংখ্যক লোক আসতে পারে, জামাত সামিল হতে পারে, কারণ ওই টাইম যদি পড়া হয় দেখা যাবে জামাতে হয়তো অল্প কয়েক দুই চার পাঁচজন লোক আসবে, বাকিরা আসতে পারবে না, হয়তো এই কারণেই আমরা সারা বছর একটু বিলম্ব করে ফজর নামাজটা পড়ে থাকি। আর ওই হাদিসও আছে আসফির বিল ফাইজ, যে ফজরের সময় ইসফার করে মানে একটু ফর্সা করে বড়, এতে সওয়াব বেশি পাবে, মানে লোক বেশি আসবে সওয়াব বেশি পাবে, সেই হিসাবে হয়তো সারা বছর এই আমলটা করে থাকে। আর রমজানে করে থাকে যাতে সেহরি খেয়েছে এখনও বিশ্রাম করে, আর সবই লোক সজাগ আছে এখন এসে জামাতটা পড়ে যাবে। আপনার কাছে আমি যেটা জানতে চাইবো, আপনি যেটা বললেন যে হাদিসের মধ্যে আসছে যে ফজর একটু ফর্সা করে পড়ো তাহলে প্রতিদান বেশি পাবে, আর আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার পক্ষে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করা হয়েছে আস-সালাত ফি আউয়ালি ওয়াক্তিহা, রাসূল সাল্লাম বলেছেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়লে অধিক উত্তম। আচ্ছা আচ্ছা, এই জন্য সবটা সমন্বয় করে আসলে নামাজ পড়া, যে আমাদের যেহেতু লোকের আমরা অলসতা এসেছে এতে একটু সময় দিয়ে যাতে করে লোকের আসতে পারে সুযোগটা দেয়া। তবে যে হানাফি মাজহাবের কথা বলে, হানাফি মাজহাবে এসফার কথা বলা মানে ফর্সা করে পড়া, সেখানেও আসলে যেই দুটো বিলম্ব করে বিলম্বটা বেশি হয়ে যায়, আরও আগে করা উচিত, কারণ হানাফি মাজহাবে হলো দুইটা হাদিস সমন্বয় কীভাবে, অন্ধকার থাকতে শুরু করো কেরাত হবে লম্বা পড়তে পড়তে যাতে ফর্সা হয়ে যায়, কিন্তু আমাদের কেরাতগুলো হয়ে যায় ছোট ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60-100 আয়াত পড়তেন ফজর নামাজে, আর আমরা পড়ি 5-10 আয়াতের বেশি পড়ি না। আচ্ছা, এই জন্য হানাফি মাজহাবের লোকেরও রায় হইল অন্ধকারে শুরু করো এসফারে মানে ফর্সা হলে শেষ করো, তাহলে দুইটা হাদিসের আমল হয়ে যায় একসাথে। অনেক ধন্যবাদ।
মহতারাম, পরের প্রশ্নে আমরা যাচ্ছি। পরের প্রশ্নটি আমাদের ভাই জিজ্ঞেস করেছেন যে যারা ধূমপান করেন তাদের সালাত হয় কিনা। প্রথমত ধূমপান নিয়ে কথা, জি, ধূমপানটাই শরিয়া সম্মত না আমার দৃষ্টিভঙ্গিতে। বা আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, সারা ওয়ার্ল্ডের অন্যতম একজন মুফতি ছিলেন, আলেম ছিলেন, তিনি তারও ফতোয়া হইল ধূমপান করা, বিড়ি সিগারেট খাওয়া হারাম। যদিও কেউ কেউ ভিন্ন মশালা দিয়েছেন, কারণ ও হারাম আলাইকুল খাবায়েস, কোরআন করিম আছে খাবিসকে নিকৃষ্ট বস্তু আল্লাহ হারাম করেছেন। আর যেই বস্তু খেলে পরে বা যে যে যার মধ্যে জেনারেল বাদে সকল একমত এটা মধ্যে এটা ক্ষতিকর, একজনের এটা কল্যাণকর। আর নিকোটিন জাতীয় এক প্রকার বিষাক্ত দ্রব্য আছে এবং এটা সকলের জন্য ক্ষতিকর। কাজে আল্লাহ পাক এমন কোন জিনিস হালাল করেন নাই যে পাইকারিভাবে সকলের জন্য ক্ষতিকর হতে পারে। জি জি, কোনো কোনো জিনিস আছে হয়তো ব্যক্তিবিশেষ ক্ষতি, ব্যক্তিবিশেষ উপকার আছে, কিন্তু এটা সকলের জন্য ক্ষতিকর। অর্থাৎ প্রথমত আমি বলবো এটা খাওয়াই বন্ধ করা উচিত, তারপর এটা খেয়ে মসজিদে যাওয়াটা সেটা আল্লাহ রাসূল নিষেধ করে। যেখানে নিষেধ আছে মান আকালা সাওমান আও বাসলান ফালিয়াতাযিলনা ওয়া ফি রিওয়ায়াতিন ফায়াতাযিল আন মাসাজিদিনা, যে ব্যক্তি পেঁয়াজ বা রসুন খায় সে যেন আমাদের কাছেও না আসে, বরং আমাদের মসজিদ থেকে দূরে থাকে। এবং হাদিসে এটাও আছে কেউ যদি পেঁয়াজ মসজিদ খেয়ে মসজিদে আসতো তাকে বের করে একটা জান্নাতের বাকি পর্যন্ত বসে দিত, মানে দুর্গন্ধ, তাতে লোকেরা কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পায়। এই জন্য এটা খেয়ে মসজিদে আসা বা অথবা নামাজ পড়া এটা ঠিক না, কারণ হাদিসে আছে ফেরেশতারা কষ্ট পায়। আমি একাও যদি নামাজ পড়ি ফেরেশতা আমার সাথে আসে, ফেরেশতারা কষ্ট পায়। এই জন্য প্রথমত এটা খাওয়াই বন্ধ করা উচিত, আর দ্বিতীয়ত খেলে পরেও এটাকে গন্ধ দূর করে তারপর যাওয়া উচিত, নামাজ হবে কিন্তু আপনি এই অন্যায় কাজটা বর্জন করেন। অনেক অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কথা মোহতারাম আপনি করলেন এবং বললেন, এবং আপনি যেটা বলেছেন যে আসলে কোনো দিক থেকেই আসলে উপকারী নয় বিষয়টা। এবং আমরা কিন্তু দেখতে পাই যে ধূমপান অনেকে করেন না, অনেকে আবার ধূমকে বাদ দিয়ে পান খেয়ে থাকেন, পান খান, কিন্তু পান খেতে গিয়ে আবার জর্দা ব্যবহার, সাদা পাতা জর্দা, ওটা বর্জন করা উচিত, কারণ ওটা আর ওটাও ক্ষতিকর, ওটা বড় আরো মারাত্মক ক্ষতিকর, কারণ এটা সরাসরি খাওয়া হচ্ছে। জি জি, ওটা বর্জন করা। আল্লাহ তাআলা সবাইকে হিফাজত করুন। আমরা একজন দর্শকের ফোনটা নিব ইনশাআল্লাহ, তারপরে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মহতরম, আমার একটা না দুইটা প্রশ্ন। জি বলুন ভাই। একটা হচ্ছে এই শহরেই ছোট দুইটা ঘর নিয়ে থাকি, তো এক রুমে আমি আমার বিবি এবং আমার এক মেয়ে 9-10 বছর বয়স। জি, পাশাপাশি আমার আরেকটা ঘর, সেটা আপনার আমার মা বৃদ্ধ, সে বিছনায় পড়ে আছে, এবং আমার শাশুড়ি, সেও ওই আমার মার পাশে অথবা পাশাপাশি কোথাও থাকে, কিন্তু আমার দোকানে চারজন লোক থাকে। এখন তাদের কাপড় চোপড় অনেক সময় ঠিকঠাক থাকে না, কিন্তু থাকারও মানে এই যে সমস্যা, জি জি, মানে অন্য কোথাও তো রাখতেও পারি না। জি জি, তো এই অবস্থায় আসলে কিছু কি করা, এই এক। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে, জি, যে আমার এক বন্ধু আরো 20 বছর আগে, হ্যাঁ, তাকে আমরা যে কোনো ভাবে একটা লাভ ম্যারেজ করাইছিলাম, মানে একজন একজনকে পছন্দ করতো, সেই পছন্দ অনুযায়ী তাদেরকে দুজনে বিয়ে করাই দিছি। জি জি, বিয়েটা 3 মাস অন্তর মানে আর টিকে নাই বলতে, মেয়েটা তার গার্জিয়ান অন্য জায়গায় মেয়েটাকে বিয়ে দিয়ে দিছে, ছেলে তার তালাক দেয়নি। 20 বছর পরে আজকে তার অন্য জায়গায় বিয়ে হয়েছে, সেই জায়গায় দুটা সন্তানও আছে, কিন্তু সেই স্বামী মারা যায়, কিন্তু সেই পূর্বের স্বামী মানে আমার বন্ধুটা, সে আবার তাকে গ্রহণ করে, মানে গ্রহণ করছে বা এখন তার সাথে সংসার করতেছে। তা আমি তাকে বললাম যে তুই তো এটা জিনা করতেছিস, আমার মনে হয় যে তোর ওয়াইফ জিনা করতেছে, ঠিক আছে, বা এটা তোর ঠিক হচ্ছে না। কিন্তু সে বলছে আমি বিদেশে থাকি, সে আরব একটা কান্ট্রিতে থাকে, কিন্তু সে সেখানকার যে সুরা বোর্ড আছে বা সেখানে যে আলেম ওলামার আছে তাদেরকে নিয়ে নাকি সে কথাগুলো জিজ্ঞেস করছে, তার ঘটনাটা ভেঙে বলছে। তো সে বলছে আপনি জিনা করেন নাই, গুনা করছে আপনার ওয়াইফ, তো আপনি যদি ক্ষমা করে দেন তাহলে, আপনি যদি তার সাথে সংসার করেন তাহলে কোনো সমস্যা নেই। এটি আমি একটু জানতে চাচ্ছি মহতরম। অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নই আপনি করেছেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা উত্তর দুটি দেওয়ার। মহতারাম, আপনি শুনেছেন আমাদের ভাইয়ের কথা, প্রথম যে কথাটি বলেছেন আসলে এটাই আমাদের সমাজের কঠিন বাস্তবতা, যে তিনি দুটো রুম নিয়ে থাকেন সামর্থ্য অনুসারে, একটা রুমে তিনি তার ওয়াইফ এবং তার মেয়ে, আরেকটি রুমে তার শাশুড়ি এবং তার মা বিছানায় পড়ে আছেন, শাশুড়ি বয়োবৃদ্ধা
এবং নিচে দোকানের তিন চারটা ছেলেও থাকে, এই যে পরিস্থিতি, এই ক্ষেত্রে তার কী করণীয় বা কী করবেন? এটা তো শরীর দৃষ্টিতে আমরা যেহেতু রায় শরীর দৃষ্টিভঙ্গিতে রায় দেব, শরীর দৃষ্টিভঙ্গিতে এটা কখনো বৈধ হবে না, কারণ যুবক অন্যান্য ছেলেরা থাকবে, মা থাকবে এখানে, এটাও ঠিক নয়। আর 9-10 বছরের মেয়ে আপনার সাথে থাকবে একই রুমে, এটাও ঠিক নয়। বরং আপনি যেভাবেই হোক ম্যানেজ ওই ছেলেদেরকে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করবেন, যদি আপনি শরীয়ত শিবত পালন করছেন, নয়তো আপনি গুণাগার হবেন এই কারণ। আচ্ছা, এই ক্ষেত্রে মোহতারাম উনি যেটা বললেন, যেমন ওনার যে ঘরটা বা দুইটা রুম, দুইটা রুমে যদি উনি পার্টিশন দিয়ে দেন, যদি পার্টিশন দিয়ে দেন তাহলে সেপারেট হয়ে গেল, সেইভাবে ব্যবস্থা যদি করা যায়। পার্টিশন দিয়ে সেপারেট ব্যবস্থা করলে আর সমস্যা নেই, আলাদা থাকতে হবে। ধন্যবাদ। আর আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে দেখা গেছে যে তিনি তার বন্ধুকে বিয়ে করিয়েছেন, লাভ ম্যারেজ হয়েছে, 3 মাস পরে ওই মেয়েকে নিয়ে আসছে তার মা বাবা এবং মেয়েকে আরেক জায়গায় বিয়ে দিয়েছে, স্বামী মারা গিয়েছে, এখন আবার আগের যেই স্বামী তার ঘর তিনি করছেন, এটা কী হলো আসলে? যদি 3 মাস পরে যে পিতামাতা নিয়ে আসলেন, জি, সেখানে তালাকের কোনো ব্যবস্থা হয়েছে কি না? উনি বলেছেন যে তালাক তালাক মুফাব্বাদা যেটাকে বলা হয়, অর্থাৎ মেয়েকে তালাক দেওয়ার অধিকার দেয়া হয়, যে মেয়ে স্বামীর থেকে অধিকার পেয়ে নিজকে সে তালাক দিয়ে থাকে, এই ধরনের কিছু হয়েছে কি না সেটাও জানার প্রশ্ন আসে এখানে। আচ্ছা, কারণ তালাকের ব্যাপার, যদি এই ধরনের কিছু না হয়ে থাকে আর সেও তালাক না দিয়ে থাকে, তাহলে পরবর্তী বিবাহ এটা হয় নাই, এটা হারাম হয়েছে, এবং যে যাই হয়েছে সবটা হারাম হয়েছে। এবং যদি তার স্ত্রী হিসাবে থেকেই থাকে, তাহলে তো এখন সে তার ঘরে নিতে পারে, অসুবিধা নেই। জি, অনেক অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি বলুন। আমার প্রশ্নটা, যে গতকালকে শুনলাম আপনাদের এখানে আরেকজন হুজুর একজন ভাইয়া প্রশ্ন করেছিলেন, তো উত্তর দিলেন যে নামাজের যে অনেকে আছেন যে নামাজে নিয়ত করেন, কাঁধে হাত তোলেন এবং বুকের ওপরে হাত বাঁধেন, আবার রুকুতে যাওয়া, রুকু থেকে সিজদাতে যাওয়ার সময় তারা আবার আল্লাহ আকবর বলে কাঁধ পর্যন্ত হাত তোলেন, তো নামাজের এই পদ্ধতিটাই নাকি অধিক উত্তম পদ্ধতি? আমরা সাধারণত নাভির ওপরে হাত বেঁধে নামাজ পড়ি, এবং বাংলাদেশে আমি যতদূর জানি বেশিরভাগ মসজিদে এবং জাতীয় মসজিদ বা বড় বড় যে সমস্ত মসজিদে ইমাম সাহেবরা নামাজ পড়ান, তারা ম্যাক্সিমাম সবাই নাভির ওপরেই হাত বাঁধেন, এবং তারা রুকু থেকে সিজদাতে যাওয়ার সময় আবার আল্লাহু আকবার বলে। জি ভাইয়া, মূল মূল প্রশ্নটি আপনি একটু বলেন না। হ্যাঁ বলছি আমি সেটাই, বা আমাদের হাতে সময় নেই, একটু তাড়াতাড়ি বলুন। যদি অধিক উত্তম পদ্ধতি ওটা হয়ে থাকে, মানে কাঁধে বুকের ওপরে হাত বাঁধা, তাহলে ওনারা অধিক উত্তম পদ্ধতি না ফলো না করে মানে কম উত্তম পদ্ধতি কেন ফলো করতে? জি, অনেক ধন্যবাদ মহতারাম, আপনি শুনেছেন, আপনি উত্তরটি দিয়ে দিলে ভালো হয়। এটা উত্তম পদ্ধতি, যেটা হাত বুকে বাঁধা এটা ঠিকই আছে, এবং রফিয়ে দেন অর্থাৎ রুকুতে যাওয়ার সময় হাত তোলা, রুকুতে উঠে হাত তোলা, এটা আছে হাদিসে। এখন যারা করেন না, এটা কেন করেন না এটা ওনারই জবাব দিতে পারবেন, তবে এর সপক্ষে ওই পক্ষ দলিল আছে। জি জি, তবে সেই দলিল তুলনায় এই দলিলগুলো মজবুত, বেশি বেশি শুদ্ধ, এই জন্য এটা করা উত্তম বেশি। কিন্তু এটা না করলে যে এটা হবে না নামাজ, এটা না, ওইটা নামাজ হবে, এতে কোনো এতে কোনো অসুবিধা নেই, তবে উত্তম হলো এটা আর কি। মূল বিষয়টা হলো উত্তম অনুত্তমে, কিন্তু সবারই সালাত হয়ে যাচ্ছে, সালাত হয়ে যাবে, এটা নিয়ে বাড়াবাড়ি করারও কিছু নেই। এবং আমাদের ভাই যেটা বললেন যে বাইতুল মোকাররম সহ অসংখ্য মসজিদে আমরা দেখতে পাই এইভাবে হয়, আমরা আমাদের ভাইকে বলতে পারি যে আপনি যদি কাবার দিকে তাকান, মদিনার দিকে তাকান, তখন আবার দেখবেন যে তারা কিন্তু সেটা করছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেটাই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ তাআলার কাছে সেটাই আমরা দোয়া করব, আমরা যেন দলিল ভিত্তিক বিষয়ের উপরে আমল করতে পারি, আমিন। মহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে জানলাম, জাযাকাল্লাহু খায়রান আহসানাল জাযা। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করেছেন, যার ফলে আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা এইভাবে যেন আমাদেরকে জানার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন, আমিন। এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।